চিকেনটা গরম করে নেবো, আর এখন আলু ভাতে ভাত করবো একটু, আর কিছু রান্না করবো না আজকে, সহ্য হচ্ছে না গরম আমার, তো আসছি চলো একটু পরে। তো বাজার থেকে আসার সময়তে মাছ নিয়ে এসছি, মাছটা তো আজকে করবো না, ওটা কালকে করবো, ফ্রিজে রেখে দেবো। মাছটা ধোবো, তারপরে মুড়ি নিয়ে এসছি, 1 কিলো মুড়ি শেষ হয়ে গেছিলো, কারণ আমি তো রাত্রে মুড়ি খাই, ভাত খাই না, আর রুটি ফুটিও খেলে আমার হজম হয় না, তার জন্য এই যে 1 কিলো মুড়ি নিয়ে এসছি, আর এই যে এখানে মাছ আছে। তো মাছটা তো বন্ধুরা সব কিছু কাজটা সব কিছু কমপ্লিট করে আর এখন চান করে উঠলাম এখনই। তো এই গরমে সিঁদুর মিঁদুর কিছু এখনও পর্যন্ত করিনি, একদম স্কুল যাব তখন একদম রেডি হব। এখন একটু মানে শুবসু একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চান হয়েছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন দেখো গ্রিন টি নিয়ে একটু বসেছি, তো গ্রিন টিটা খাবো, খেয়ে একটু আর কি রেস্ট করবো। দে পৌনে 4টার সময় বাড়ি থেকে বেরাবো, তখন তো বললাম এখন বাসছে 2টো বাসছে পুরো, তার মানে আমি এখনও 1.5 ঘন্টা রেস্ট করে তারপর রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো। বুঝেছে বন্ধুরা? তো চলো আমি গ্রিন টিটা খাই, খেয়ে আগে একটু রেস্ট করি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে পুরো চুড়িদার পরে নিয়েছি, আর এই যে আমি এখন বসে আছি টুলে। তো চলো আমি এবার রেডি হয়ে গেছি, মানে এবার বেরোবো, মেয়েকে স্কুলে আনতে যাব। তো চলো এবার, তো মানে এখন 4টে বাজতে চললো, তাও বাইরে কত রোদ, আমি শুধু ঘরে বসে বসে চিন্তা করছি যে এই রোদে আমি কী করে যাব। একবার গিয়ে তো অবস্থা পুরো খারাপ হয়ে বাড়ি এসেছি, ঘেমে কি অবস্থা, আর আমার থেকে বেশি টেনশন মানে শরীরের মধ্যে কেমনটা অস্বস্তি ভাব করে জানো, রাস্তার মধ্যে এত রোদের মধ্যে। তো চলো কিচ্ছু করার নাই, মেয়েটাকে তো আনতে যেতে হবে না, মেয়েটা তো আর একা আসতে পারবে না, কেননা ট্রেনের রাস্তা, আমাদের তো হেঁটে হেঁটে স্কুল যাওয়া যায় না, ট্রেনে করে আর কি যেতে হয় একটা স্টেশন, তার জন্য ওকে আমি একা একা আসতে দিই না। তো চলো আমি নিয়ে আসি, নিয়ে এসে আর কি বাড়িতে আবার এসে দেখা হচ্ছে, আর যদি